টনা এ টনা কোথায় যে গেল ছেলেটা? ওর শাশুড়ির শরীর খারাপ, বাবা দেখতেও যাবে। এই পাগল ছেলেকে নামের পারিনি। টনা এ টনা, এই তো মা যাচ্ছে। নাই তোর গলায় বদনাগা ঝুলালো? আরে মা আমি ঝুলিয়েছি। কেনে বদনা কেন ঝুলালি? মা পায়খানায় গেলাম, তাই জায়গা খুঁজে পাইছিলাম না, তাই গলায় ঝুলিয়েছি। ও তা গুন্দ কোথা থেকে বের হইছে? মা বদনাটা ফুটো ছিল, তাই আগের দিন সব পানি বেরিয়ে গিয়ে দিয়ে, তার জন্য আগে করে ছুঁচি নিয়েছি, তারপর হেগেছি। শ্বশুর বাড়ি যাইছো, তোমার শ্বশুরের শরীর খারাপ, ঠিক আছে? তুমি গিয়ে সবার সাথে হেসে হেসে কথা বলবে, হ্যাঁ? নালে লোকে খ্যাপা বলবে। হ্যাঁ মা ঠিক আছে। বাপ তুমি শ্বশুর বাড়ি গিয়ে সবার আগে তোমার শ্বশুর আব্বার পা ধরে বলবা, শ্বশুর আব্বা ভালো আছে তো? তারপরে তোমার শ্বশুর বলবে, হ্যাঁ জামাই ভালো আছি। তখন তুমি বলবা, শ্বশুর আব্বা আমরা এটাই তো চাই, আমরা এটাই তো আল্লাহর কাছে দোয়া করি। হ্যাঁ মা। ও না। তারপরে তুমি তোমার শ্বশুর আব্বাকে জিজ্ঞাসা করবা, শ্বশুর আব্বা তুমি সারাদিনে কি খাবার খাও? তখন তোমার শ্বশুর আব্বা নিশ্চয়ই বলবে যে আমি ভালো মন্দই খাই। তুমি তখন বলবা, হ্যাঁ শ্বশুর আব্বা খাওয়াই তো ভালো, তোমার শরীর তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে। তারপরে তুমি তোমার শ্বশুর আব্বাকে জিজ্ঞাসা করবা, শ্বশুর আব্বা তুমি এখন কোথায় ডাক্তার দেখাইছো, ডাক্তারটার নাম কি? তারপরে নিশ্চয়ই তোমার শ্বশুর আব্বা একটা ভালো ডাক্তারের নামই বলবে। তখন তুমি বলবা, হ্যাঁ হ্যাঁ শ্বশুর আব্বা এই ডাক্তারটা খুব নাম করা ডাক্তার, ভালো ডাক্তার, এটাকেই দেখাও। আর হ্যাঁ তোমার মেয়ে যখন শরীর খারাপ হবে আমি তোমার মেয়েকে এই ডাক্তারটাকেই দেখাবো। বাপ তুই তো অনেকদিন শ্বশুর বাড়ি যাসনি, নিশ্চয়ই তোর শ্বশুর তোর ওপর একটু রেগে আছে। তা তোর শ্বশুর আমার হাতের পায়েস তো খুব পছন্দ করে, তা আমি একটু পায়েস দিচ্ছি, তুই নিয়ে যা, তোর শ্বশুরকে গিয়ে খাই দিবি, দেখবি তোর শ্বশুর সব রাগ মিটে যাবে। ঠিক আছে মা। হ্যাঁ বাপ তাহলে তুই এখানে বস, আমি ঘর থেকে পায়েসটা এনে দিচ্ছি। এটা নে বাপ যা। আর হ্যাঁ বাপ শোন, মনে করি যেন মিষ্টিটা নিবি, অনেকদিন পর যাচ্ছি শ্বশুর বাড়ি। ঠিক আছে মা আমি তাহলে আসি। শালা টিফিনটা মাইনতে মনে নাই, কই রে তাড়াতাড়ি টিফিনটা নিয়ে আয়, নলে এখানেই হয়ে যাবে। এরে তাড়াতাড়ি টিফিনটা নিয়ে আয়, নলে এখানেই বেরিয়ে যাবে। কি শান্তি, বেশি করে নিয়েছো তো? হ্যাঁ বেশি করে নিয়েছি, এটা নিয়ে চো। ছি 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 ছি, আমি নেব না, তুমি নাও। ধর নিয়ে চো। আমি ভাই একটু পূর্ব স্থলে যাব, ডাকতে পারি না ভাই। তুমি পেটে হাত দু রকম করছো কেন ভাই? আমার পেটের মধ্যে কেমন একটা হয়েছে। তোমার পেটে দেখে মনে হচ্ছে বাচ্চা আছে।
চাপা ছেলে ছেলেদের কুলদের বাচ্চাই ভাই ডাক্তার পায়খানা পরীক্ষা করতে বলে তাই টিফিনি করে নিয়ে যাচ্ছি ভাই তোমার টিফিনে কি আছে মা একটু পয়সা দিল তাই শ্বশুরের জন্য নিয়ে যাইছি ও দেখো ভাই টোটো চলে আইছে চলো ভাই দাঁড়াও দাঁড়াও আপনি ওইখানে বসুন আমি পরীক্ষাটা করে আসি আরে আপনি এটা কি এনেছেন পায়েস কেন যান আবার কালকে নিয়ে আসবেন যান আবার ওই খাপাটার জন্য আনতে হবে ওই শালা খাপাকে যদি আমি ধরতে পাই ওর ব্যবস্থা করবো সবার আগে তোমার শ্বশুরাবার পা ধরি বলবা শ্বশুরাবা ভালো আছে তো আবা ভালো আছে আর মাথা দিচ্ছ না এবার মরলেই বাঁচি তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবা কি জামা কি বলছি জামা খাপাই গেল নাকি তাই শ্বশুর বাবা তুমি কোন ডাক্তার কে দেখাইছো আর তো আমি সহ্য করতে পারলাম না রে বাপ তুই তো অনেকদিন শ্বশুর বাড়ি যাসনি নিশ্চয় তোর শ্বশুর তোর উপর একটু রেগে আছে তা তোর শ্বশুর আমার হাতের পায়েস তো খুব পছন্দ করে তা আমি একটু পায়েস দিচ্ছি তুই নিয়ে যা তোর শ্বশুরকে গিয়ে খাই দিবি দেখবি তোর শ্বশুর সব রাগ মিটে যাবে না শ্বশুর আব্বু পায়েস খাও পায়েস খাও আগ গরু না পায়েস খাও পায়েস খাও আগ গরু না No.
Oh!